ধরে বলতে হবে, বুঝতে পারছো? আচ্ছা দেখা যাবে। দল সোজা হবে, সোজা হও, পতাকা উত্তোলন, পতাকা উত্তোলন, সোজা হও, পতাকা সালাম, হাত নামা, ট্রুপ আরামে দাঁড়াবে, আরামে প্রার্থনা সঙ্গীত, প্রার্থনা সঙ্গীতের জন্য প্রস্তুত, প্রার্থনা সঙ্গীত, বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার, সুজালো হে হাজার বানার, হে পরওয়ারদিগার, চাঁদ শুরু চার গ্রহ তারা, চানার ফেরেস্তারা, দিন রোজনি গাহিস তারা, মহিমা তোমার, হে পরওয়ার দিগার, তোমার নূরে রোশনি পড়ে, উজ্জ্বল হয় যে রবি ও শশী, হয়ে উঠে বিকশি ফুলের বাগিচা, হে পরওয়ার দিগার, বিশ্বভুবনে যা কিছু আছে তোমার কাছে করুণা আছে, তোমার মাঝে মরেও আছে জীবন সবার, হে পরওয়ার দিগার, বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দিগার, যেমন ছিলে স্যার ইউনিটির বক্তব্য মাইকটা 2022 সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষার্থী বৃন্দ, আজকে আমরা আমাদের এই পিএস পরীক্ষাকে সামনে রেখে টেকে টেস্ট মিলিত হয়েছি। আমরা কাপাসিয়ার দৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা এসেছি। একটু মাথায় রাখতে হবে, আমি শুধু আমার আমি একজন শিক্ষার্থী নই, আমি ব্যক্তি একজন স্কাউট নই, ওই যে একজন বোধ অসুস্থ বোধ করছে তার একটু সাহায্য নিয়ে যাওয়া নামায় নিয়ে যাও, আমি আমার স্কুলের প্রতিনিধি,
আমার পিএস পাওয়া না পাওয়ার সঙ্গে আমার স্কুলের সম্মান জড়িয়ে আছে, তাই নয় কি? তুমি যদি পিএস পাও তোমার স্কুল গর্বিত হবে, তুমিও গর্বিত হবে। এই লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাপাসী উপজেলা আজকের এই ডে ক্যাম্পের আয়োজন করেছে। বাংলাদেশ স্কাউটস কাপাসী উপজেলাকে আমরা কৃতজ্ঞতা জানাই, এর জন্য সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমাদের অত্যন্ত প্রিয় যিনি সর্বদা স্কাউটকে নিয়ে চিন্তা করে থাকেন, ভেবে থাকেন, যার যিনি তার অর্থ, তার চিন্তা, তার চেতনা, তার মননশীলতা সব দিয়ে স্কাউটিংকে সমৃদ্ধ করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমাদের অত্যন্ত প্রিয় জনাব সিমিন হোসেন জি মিয়াম্পি মহোদয়, তাকে কৃতজ্ঞতা জানাই যিনি স্কাউটিং নিয়ে সারাক্ষণ আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে থাকেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং সভাপতি বাংলাদেশ স্কাউটস কাপাসী উপজেলা, কৃতজ্ঞতা জানাই তোমাদের স্কুলের প্রতিষ্ঠান প্রধান যারা আছেন, তো স্কুল মাদ্রাসার প্রধান যারা আছেন, তাদেরকে তারা যদি সহযোগিতা না করতো তাহলে হয়তো তোমরা এখানে আসতে পারতে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করে থাকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা সীমাহীন। আমি বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার পক্ষ থেকে তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। তারা অনেকে আমার পাশে আছেন, আমার পিছনে দাঁড়িয়েছেন, আমার শ্রদ্ধেয় ইউনিটিগণ। আপনাদেরকে ছাড়া স্কাউটিং কার্যক্রম বাস্তবায়ন সম্প্রসারণ যা কিছু বলেছে কোনোটাই সম্ভব নয়। আপনারা আজকে আমরা যে কাজটা করছি শুধু আপনাদের কাছ থেকে সহজ করার জন্য, আমরা যখন বাচ্চাদের সঙ্গে আলোচনা করবো আমার একটা অনুরোধ থাকবে, আপনারা ইউনিট লিডারও আমাদের অডিটোরিয়ামে বসবেন, আমাদের সেশন হলে বসবেন, হয়তো আপনাদের যদি কোনো ঘাটতি থাকে আমাদের আলোচনাতে অনেকটা সেটা আপনার কেটে উঠবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, তো আমরা এই যে ট্রুপ মিটিংটা দেখলেন, করোনার কারণে দীর্ঘ 2 বছর আমরা অনেক প্রতিষ্ঠানিক ট্রুপ মিটিং করতে পারিনি, আমরা ইউনিট লিডাররাও অনেকটা ভুলে গিয়েছি কিভাবে কি করতে হয়। আমার মনে হয় যে আজকে অনেকেরই সেই ইয়েটা ভুলে যাওয়াটা আবার স্মরণে এসেছে, একটা রিফ্রেশিং হয়েছে, তো সেটা আমরা আমাদের অডিটোরিয়ামে যখন আলোচনা করবো তখন যদি আপনারা থাকেন, একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকেন, সেখানে আপনাদেরও উপকার হবে। আমি অনুরোধ করবো এখানে বিশটা স্কুল থেকে অন্তত পক্ষে 20 জন ইউনিট লিডার থাকবেন, এবং আপনারা যদি কেউ রেজিস্ট্রেশন করে না থাকেন রেজিস্ট্রেশন করবেন। কাইজার সাহেব একজন স্কাউটার কিন্তু পরে আসছে, তার রেজিস্ট্রেশন করে নেবে, এখানে প্রত্যেকে রেজিস্ট্রেশন করবে, স্কাউট এবং ইউনিট লিডার প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একজন করে ইউনিট লিডার রেজিস্ট্রেশন করবেন। ইউনিট লিডারদের কোনো ফি দিতে হবে না, স্কাউটদের ফি দিতে হবে। তো আমরা আপনাদেরকে আবার দুপুরে একটু দাওয়াতে বাচ্চারা যা খাবে আমরা সঙ্গে বসে তাই খাবো, এতে আমরা করবো ইনশাল্লাহ। আমাদের যদি কিছু মতো থাকে আমরা খাবো। আর আজকের এই কোর্সটা আসলে একদিনে, এত লম্বা কোর্স, এত লম্বা সিলেবাস একদিনে শেষ হবে না, আপনারা আগামীকাল স্কুলে একটু সুযোগ পাবেন, যেটুকু গ্যাপ থাকবে সেটা আপনারা স্কুলে পূরণ করে নেবেন। আমরা শুধু কি ধরনের প্রশ্ন হয়, নমুনা প্রশ্ন ধরে ধরে কি ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নের নমুনাটা আমরা আলোচনা করবো একটু। হ্যাঁ, এই আমাদের কাজ কিন্তু আসলে এর বেশি এই কিছু করা।